কুলির সর্দার থেকে নৈশ প্রহরী সবই করেছেন রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান। গত 30 জানুয়ারি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে লড়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার কাছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী 61 ভোটের ব্যবধানে পরাজিত হন। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার জন্য তার এই জয় বলে মনে করেন সাইদুর রহমান। 15-20 বছর থেকে রাজনীতির সাথে জড়িত, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের দল মত নির্বিশেষে। আমি আজ 15-20 বছর আগে থেকেই চেষ্টা করেছি কার কী সমস্যা সে সমাধান, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। সবসময় আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ দেখে আমাকে মানুষ কিছুটা অন্তরে নিয়ে নিয়েছে যে না, ছেলেটাকে আমরা যদি পাশে রাখি তাহলে পরে হয়তো আগের মতোই প্রত্যেকটা কাজে পাব। আর বিশেষ করে এই গত করোনা গেল, গত বছর করোনা, এই করোনার সময় আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি, মোটামুটি 7,000 ফ্যামিলির প্রত্যেকটা বাড়ি বাড়ি কর্মহীন মানুষদের নিজস্ব অর্থায়নে চাল, ডাল, তেল, লবণ, ময়দা অল্প কিছু হলে পৌঁছে দিয়ে এসেছি। এই গত কুরবানি ঈদে কর্মহীন মানুষেরা, বিশেষ করে হোটেল কর্মচারী, বাজারের সেলুন, বাজারের পান দোকানদার, ভ্যান চালক, রিক্সা চালক, এইসব মানুষের পাশে আমি প্রত্যেকটা ঈদ সামগ্রী প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। হয়তো উপরওয়ালার আল্লাহ পাকের রহমত আর এদের আশীর্বাদ আমাকে মনে প্রাণে নিয়ে নিয়েছে তারা। এলাকাবাসী জানান, সাইদুর রহমান এক সময় পেশায় কুলির সর্দারও ছিলেন। এখনও তিনি মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী। চাকরির পাশাপাশি সক্রিয় ছিলেন পৌর আওয়ামী লীগের রাজনীতিতে। নির্বাচনে অংশ নেয়ায় তাকে হারাতে হয়েছে পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দলীয় পদ। এবার নৈশ প্রহরীর পদ থেকে অব্যাহতি নিতে চান এই নবনির্বাচিত মেয়র। আমি কলেজে ছিলাম, এই কলেজে চাকরির জন্যই প্রতিটা মানুষের ঘরে ঘরে গেছে। মানে যা নিকৃষ্টভাবে আমার এন্ট্রি পার্টিরা অনেক কথাই বলে গেছি, তারপরেও মানুষ আমাকে ভোট দিয়েছে। এখন কলেজে চাকরি আমি আর মানে করতে, আমি আরও বিগত 10 বছর আগে থেকেই রিজাইন দিয়ে রেখেছি, কিন্তু হয়তো খাতা কলমে নাই, এখন আমি অচিরে খাতা কলমে রিজাইন দেবো। দলীয় প্রার্থীর পরাজিত হওয়ার পেছনে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অসংলগ্ন কথাবার্তা ও অনৈক্যকেই দায়ী করছেন দলের নেতারা। এ রায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বলে মনে করেন নতুন মেয়র। আমি স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপির প্রার্থী আছে, আওয়ামী লীগের প্রার্থী আছে, আমি স্বতন্ত্র প্রার্থী। তারপরেও মানুষ এত স্বার্থপূর্তভাবে আমাকে ভোট দিয়েছে এবং ভোট করেছে, এই একটাই কারণ, সেটা হলো মুন্ডুমালা কিছু সন্ত্রাস বাহিনী আছে, এই সন্ত্রাস বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আমাকে বেছে নিয়েছেন এবং সমস্ত লোক আমার পক্ষে রায় দিয়েছেন। আমি মুন্ডুমালা পৌরবাসীর কাছে ঋণী, সারা জীবন ঋণী থাকবো। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু মুন্ডুমালা পৌরসভার লোক জানে। অথচ আমার এন্ট্রি পার্টিরা এমন নিকৃষ্ট কথাবার্তা প্রচার করেছেন যা আসলে মানসম্মান ক্ষুণ্ণ করার পরও এলাকার জনসাধারণ কোনো দিক কান না দিয়ে, কোনো দিক কথা না দিয়ে, যেহেতু আমাকে চিনি, আমি কে, কোথা থেকে এসেছি, আমি কী করি, আমাকে চিনে জানে বুঝে, বোঝার পরেও আমার পক্ষে রায় দিয়েছে। এই জন্য আমি মুন্ডুমালা পৌরসভার সহ তানোর উপজেলার সকল মানুষকে ধন্যবাদ জানাই। বিএনপির সাথে একটা ওরা মানে রাতারাতি একটা কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছিল। যেমন আমি বলি, বিএনপির যে প্রধান মানে কর্মকর্তা বা নির্বাচনী এজেন্টই বলি বা উপদেষ্টাই বলি, সে নিজেই কিন্তু সাইদুর রহমানের মামা, নিজের মামা। তার মানে বিএনপির দাঁড়ালো কি, বিএনপির প্রার্থীর যে প্রধান উপদেষ্টা সে হলো বিদ্রোহী প্রার্থীর নিজের মামা। এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কোনো কোনো সেন্টারে দেখা গেছে যে বিএনপি প্রার্থীরাই মানে ওই জগ বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছে, এটা একটা ব্যাপার আছে। আর আমি যেটা বললাম, প্রশাসনের মানে এমন একটা মেসেজ দিয়েছে যে আমরাই যেন ওদের প্রতিপক্ষ, ওনার সহ আমাদের বক্তব্য একটু সংযত হওয়া উচিত, যেটা সাধারণ মানুষ আমাদের কাছে মানে আশ্রয় পাবে এরকম একটা ভরসা করতে পারে। এখন আমরাই যদি কাউকে ভয় দেখাই তাহলে মানুষ আশ্রয় চাইবে কার কাছে?
পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে এবার উন্নয়নে মনোযোগ দিতে চান এই মুন্ডুমালার নবনির্বাচিত মেয়র। রাস্তাঘাট, পানি, ড্রেন এগুলো বিপুল সমস্যা আছে, যেহেতু দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। পৌরসভাতে ওরকম আগের মেয়র সাহেবেরা ওরকম বাজেট পায়নি, যতটুকু বাজেট পেয়েছে স্পেশালভাবে তদবির করে নিয়ে এনেছে, উন্নয়ন করেছে। আমি আগামীতে মেন সমস্যা মুন্ডুমালা পৌরসভার যেগুলো মেন সমস্যা সেগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে আস্তে আস্তে সব সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। শিক্ষার উপর যেটা আমাদের পৌরসভাতে যেটা আছে প্রতিষ্ঠান আছে মুন্ডুমালা পৌরসভায়, সেই প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেব এবং আমাদের ছেলে মেয়েদেরকে আগামী দিনের জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা চালিয়ে যাব। নিউজ ডেস্ক, পদ্মা টাইমস 24।